আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা সিএসএস শিখবো। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস খুব চমৎকার একটা টেকনোলজি যেটা দিয়ে আমরা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের রং ঢং করব। তো প্রথমেই আমরা সিএসএস দেওয়ার উপায়গুলো দেখে নিব। সিএসএস বিভিন্নভাবে দেওয়া যায়, আমরা একদম সহজভাবে প্রথমে দিব। তো সেই জন্য আমরা ধরেন একটা হেডিং ওয়ান ট্যাগ দিলাম, দিস ইজ হেডিং এই নামে। এখন আমরা চাচ্ছি এটাকে একটা কালার দিতে। বাই ডিফল্ট তো এটা কালো কালার আসছে, কালার যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে সিএসএস দেওয়ার জন্য প্রথমে আমরা ইনলাইন সিএসএস দেব। ইনলাইন সিএসএস মানে হচ্ছে আমরা এইচটিএমএল অ্যাট্রিবিউট দিয়ে দিব। তো আমরা এখানে দিব হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল অ্যাট্রিবিউটটা দিয়ে মূলত সিএসএস দেওয়া হয়। সো আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে যদি লিখি কালার রেড, সেই ক্ষেত্রে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই সেক্ষেত্রে দেখবো যে আমরা রেড কালার হয়ে গেছে। এইভাবে করে আপনি এখানে আরও অনেক কিছু সিএসএস দিতে পারেন। সেমি কোলন ব্যবহার করে আরও একটা প্রপার্টি আপনি অ্যাড করতে পারেন। সিএসএস এর এগুলোকে বলা হচ্ছে নেম, আর এটা হচ্ছে ভ্যালু। টোটালটাকে বলা হচ্ছে একটা সিএসএস প্রপার্টি। সো আমরা এখানে যদি একটা সেমি কোলন দেই এবং এখানে যদি আমরা এখন লিখি ফন্ট সাইজ 50 পিক্সেল, সেই ক্ষেত্রে পিএক্স মানে হচ্ছে পিক্সেল। তো আমরা দেখেন ফন্ট সাইজটা বেড়ে গেছে, অর্থাৎ আমরা চাইলে একের অধিক সিএসএস দিতে পারি। সো আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে এর ভেতরে যা খুশি আমরা সিএসএস দিতে পারি। সিএসএস এর অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে জানব। তো এখানে সিএসএসটা একটু কমপ্লেক্স লাগতে পারে এইচটিএমএল এর চাইতে, বাট এটা আপনার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আপনি শিখতে পারবেন। সো আমরা জানলাম যে আমরা এইভাবে সিএসএস দিতে পারি। এছাড়াও আমরা আরও অনেকভাবে সিএসএস দিতে পারি। যেমন আমরা হচ্ছে একটা ট্যাগ নিতে পারি, সিএসএস ট্যাগ। সেটা হচ্ছে আমরা এখানে ধরেন লিখলাম স্টাইল, এবং স্টাইল দিয়ে আমরা এখানে সিএসএস লিখতে পারি। যেমন এখন স্টাইল দিয়ে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা তো বাই ডিফল্ট এইখানে ডিরেক্ট সিএসএস লিখে দিয়েছি। এখন আমরা বলছি যে হেডিং ওয়ান এইটা, এখন দেখেন আমরা হেডিং ওয়ান লিখে ট্যাগের নাম লিখলাম, এবং এইখানে এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দিতে পারি কালার রেড। সেক্ষেত্রে আমরা কী হবে, যত হেডিং ওয়ান আমরা নিব সবগুলো কালার রেড হবে। এখন ধরেন এখানে আপনি যদি আরেকটা হেডিং ওয়ান নেন, যেমন ধরেন এইচ ওয়ান অ্যানাদার হেডিং, সো আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই দেখবো যে আমরা এটাও লাল হয়ে গেছে, কারণ আমরা সবগুলো হেডিং ওয়ানকে একবারে সিলেক্ট করেছি স্টাইল ট্যাগ দিয়ে। এখন ধরেন আপনি চাচ্ছেন না যে আসলে সবগুলো সিলেক্ট হোক, সেক্ষেত্রে আপনি এটার একটা নাম দিবেন এবং এটার আরেকটা নাম দিবেন। তো সেক্ষেত্রে ধরেন আমি চাচ্ছি এটার কালার লাল হবে, সেক্ষেত্রে নাম দেওয়ার জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করতে পারি। এটাকে বলা হচ্ছে সিলেক্টর, অর্থাৎ আমরা হচ্ছে সিলেক্ট করব, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিলেক্টর। সিলেক্টর দুই ধরনের, একটা হচ্ছে আইডি সিলেক্টর, একটা ক্লাস সিলেক্টর। আইডি সিলেক্টরটা খুব কম ইউজ করতে হয়, এটা খুবই বেশি পাওয়ারফুল এই কারণে, সেই জন্য আমরা সবসময় ক্লাস সিলেক্টর ইউজ করব, কারণ পাওয়ারফুল জিনিস সবসময় ইউজ করা ঠিক না। সো আমরা ক্লাস ইউজ করব। ক্লাস হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ক্লাস, এবং এখানে আমরা এটা নাম দিব। নাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন নামটা যেন ছোট হাতের হয়, নামটা যেন কোনো স্পেস না থাকে, এবং এই নামটার হচ্ছে প্রথমে নাম্বার দিয়ে যেন শুরু না হয়, এই রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে। সো আমরা এটা নাম দিলাম হচ্ছে মাই হেডিং। খেয়াল করেন আমি মাই হেডিং দিছি কিন্তু ড্যাশ দিয়েছি, যাতে আমরা বুঝতে পারি যে এটা একটা দুই সংখ্যার মানে দুই ওয়ার্ডের হচ্ছে ক্লাস নেম। সো এখন আমরা এখানে বলে দিতে পারবো ক্লাসের জন্য ইউজ করতে হয় ডট, তারপর আমরা দিব হচ্ছে মাই হেডিং। সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিই শুধুমাত্র এইটা লাল হচ্ছে, কারণ আমরা এইটাকে সিলেক্ট করেছি। একইভাবে আপনি যদি আইডি ইউজ করতে চান, যেমন ধরেন আইডি দিলাম হচ্ছে টেস্ট, এখন আইডির জন্য আমরা ইউজ করব হচ্ছে টেস্ট। টেস্ট ইউজ করে এখন যদি আমি এখানে দিই কালার গ্রিন, তাহলে দেখেন আমরা কিন্তু একবার এটাকে ক্লাস দিয়ে সিলেক্ট করছি, আবার আইডি দিয়ে সিলেক্ট করছি, তাহলে কোনটা আমার এখানে পাওয়ার কথা? অবশ্যই আইডি পাওয়ার কথা, কারণ হচ্ছে আইডি পাওয়ারফুল, অর্থাৎ যেটা পাওয়ারফুল সেটা হচ্ছে এখানে কাজ করবে। দেখেন এখানে কিন্তু গ্রিন হয়ে গেল, অর্থাৎ আমরা আসলে দেখলাম যে কিভাবে আমরা সিলেক্ট করে সিএসএস দিতে পারি। আচ্ছা, এখন আসেন একটু অ্যাডভান্স সিএসএস সিলেক্টর সম্পর্কে জানি, অর্থাৎ আমরা সিএসএসগুলো আসলে এইভাবে লিখবো না, আমরা সিএসএসগুলো লিখবো হচ্ছে একটা সিএসএস ফাইল দিয়ে। সো আমরা এখানে একটা ফোল্ডার করতে পারি সিএসএসগুলোর জন্য, অথবা ডিরেক্ট এখানে একটা সিএসএস ফাইলও তৈরি করতে পারি। সো আমরা একটা ফোল্ডার তৈরি করলে ভালো হয়। সো আমরা এখানে দিলাম সিএসএস নামের একটা ফোল্ডার, এবং এই সিএসএসের ভেতরে দেখেন সিএসএস সিলেক্ট আছে, তার ভেতরে আমি একটা ফাইল তৈরি করবো যেটার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। খেয়াল করেন এটার নাম অবশ্যই সিএসএস হইতে হবে। এখন এই সিএসএসটাকে আমরা এখন এইটার ফাইলের সাথে লিঙ্ক করাতে হবে।
তো লিঙ্ক করানোর জন্য আমরা এখানে যাব হচ্ছে লিঙ্ক, আর তারপরে এখানে অ্যাট্রিবিউট দিয়ে সেইটাকে দিতে হবে, অর্থাৎ লিঙ্ক রিলেশন এখানে দিতে হবে স্টাইল শিট, তারপরে এখানে হচ্ছে দিতে হবে এইচআরইএফ। এইচআরইএফ মানে হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ এই ফাইলটা কোথায় আছে। তো খেয়াল করেন আমাদের এই সিএসএস ফাইলটা আছে একটা ফোল্ডারে, কিন্তু অর্থাৎ ডিরেক্ট ওই ফাইলের ভেতরে নাই, যেমন হচ্ছে ছিল হচ্ছে আমাদের একটা ইমেজ যখন আমরা নিয়েছিলাম তখন আমরা ডিরেক্ট ইমেজের নাম বসাই দিছি, কারণ ইমেজটা এইচটিএমএল ফাইলের সাথে ছিল। এখন যেহেতু একটা ফোল্ডার করেছি সেহেতু ফোল্ডারটার নাম দিতে হবে সিএসএস, তারপরে হচ্ছে এখানে দিতে হবে স্ল্যাশ, এরপরে দিতে হবে হচ্ছে স্টাইল সিএসএস, স্টাইল ডট সিএসএস। সো আমরা এখানে দিয়ে দিলাম, তো এখানে ক্লিক করলেও হবে। তো তাহলে এই সিএসএসটা পেলো, এখন এই সিএসএসটা যে আসলে পাইছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, বডি, বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, মানে বডির ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। এখন এখানে কিন্তু অনেক সময় আপনি সেভ করতে ভুলে যাবেন, সো এখানে দেখেন ভুল হলে এখানে লাল চলে আসে, তার মানে এই ফাইলে একটা ভুল আছে, এবং এই ফাইলটার এখানে ডট থাকার মানে হচ্ছে এটা সেভ হয় নাই। সো আমি এখন এখানে যদি এখন সেভ করি সেক্ষেত্রে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, যদি লাল দেখি তাহলে আমরা বুঝবো যে আমাদের সিএসএসটা পাইছে। সো এখন আমরা এই ফাইলে কোডিং করতে পারি সিএসএস। আপনি চাইলে দুইটা পাশাপাশিও কোড করতে পারেন, এই যে এখানে দেখবেন একটা উইন্ডো আছে, এখানে ক্লিক করলে এই ফাইলটা এখানে আসছে, আমি যদি টান দিয়ে এখানে নিয়ে আসি এখানে চলে আসলো, অর্থাৎ আমরা এই পাশে এইচটিএমএল রাখলাম, এই পাশে সিএসএস রাখলাম। চাইলে আমরা এইভাবেও কোড করতে পারি। তাহলে আমরা এখন মাই হেডিং সিএসএস দিয়ে দেখি কাজ করে কিনা। সো আমরা এখানে দিব মাই হেডিং, এখানে দিলাম কালার, আমি ইয়েলো দেই, ইয়েলো। সো আমরা যদি এখন এখানে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে মাই হেডিংটা কালার ইয়েলো হয়েছে, তার মানে আমাদের সিএসএস পাইছে। সো আপনারা এই তিন পদ্ধতিতে সিএসএস পাওয়াবেন, প্রথমে যেই তিন পদ্ধতিতে আমি এখানে করলাম, এখন একটা একটা করে সিএসএস ট্রাই করবেন। এখন সিএসএস কী কী ট্রাই করবেন, পরবর্তীতে আমরা যখন বিভিন্ন লেআউট শিখবো তখন আমরা আসলে সিএসএস সম্পর্কে আরও জানবো। যেমন ধরেন এখানে যদি আমি দিই বর্ডার, অনেক সময় অনেক সিএসএস এর মাল্টিপল থাকে, যেমন বর্ডারটা হচ্ছে আমরা দিব হচ্ছে 5 পিক্সেল সলিড রেড, অর্থাৎ রেড কালারের একটা বর্ডার দিচ্ছি, 4 পিক্সেল দিচ্ছি, ওকে। সো আমরা এখন দেখেন এখানে একটা বর্ডার হয়ে গেছে, যে লং একটা বর্ডার হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে এখন সিএসএস দিতে পারলাম। তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা সিএসএস ফাইলগুলো লোড করবেন, এবং বেসিক একটা দুইটা সিএসএস দেখলেই হবে। পরবর্তীতে আমরা আসলে যখন বিভিন্ন লেআউটের দিকে যাব তখন আমরা আসলে আরও অনেক সিএসএস শিখবো। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।